আসসালামু আলাইকুম, সাথেই আছি আমি জিক্রুল, দেখছেন ইলেকট্রনিক্স টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো সিঙ্গার ফ্রিজ, ভিতরে লাইট অন হয় কিন্তু ভিতরে ঠান্ডা হয় না, নর্মালেও ঠান্ডা হয় না, ডিপেও ঠান্ডা হয় না। কি কারণে ঠান্ডা হয় না আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন ফ্রিজের সামনের অংশ, ভিতরে ডিপ আর নর্মাল, কোথাও কোনো ঠান্ডা হয় না। তাই আমরা চলে যাই পিছন সাইডে। পিছন সাইডে হচ্ছিল আমাদের কম্প্রেসার থাকে, এই কম্প্রেসারের এইখানেই মেন কাজ। তো কম্প্রেসারের এইখানে দেখতে হলে আমাকে প্রথম স্ক্রুগুলো খুলতে হবে। আর দেখতে পারতেছেন আমি এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি আর কি, ভিডিও করতেছি মোবাইল দিয়ে। কারণ এই সমস্ত ভিডিওগুলো আপনার ক্যামেরা দিয়ে অত ভালোভাবে কিন্তু স্ট্যান্ড ব্যবহার করে কিন্তু ভিডিও করা টাফ হয়ে যায়, কারণ এটা বাসা বাড়িতে এইভাবে কাজ করা যায় না। কারণ এর জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্টলি ক্যামেরা ধরে আমি এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে আপনাদের বোঝাচ্ছি। বোঝানোর জন্য জাস্ট আমি কাভার খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কম্প্রেসার, এই কম্প্রেসারের সাইডে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এই যে পাইপগুলো আছে এগুলো দেখতেছি ঠিক আছে কি না, ঠান্ডা গরম আছে কি না এটা চেক দিচ্ছি। তো আমার কম্প্রেসার অন হয় না। তো দেখতে পাচ্ছেন এইখানে স্ক্রু আছে, স্ক্রু খুলে নিচ্ছি। এই কম্প্রেসারের এই জায়গায় একটা থাকে ওভারলোড আর একটা থাকে হলো আপনার রিলে, এই দুইটা এখানে থাকে। আবার কত কম্প্রেসারের পাশে ক্যাপাসিটারও থাকে, এটার ক্যাপাসিটার নাই, সেই ক্ষেত্রে এইখানে জাস্ট একটা রিলে ব্যবহার করছে আর একটা ওভারলোড ব্যবহার করছে। আর যদি অন্য অন্যগুলোতে আপনার ক্যাপাসিটার থাকে, অনেক সময় ক্যাপাসিটার দুর্বল হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় রিলে নষ্ট হলেও এই সমস্যা দেখা দেয়। এইখানে সমস্যা হয়েছে হচ্ছে আপনার 30 সেকেন্ড কম্প্রেসার অন হয়ে আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই 30 সেকেন্ড অন হয়ে আবার বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি এবং কি এটা কিভাবে সমাধান করব। তো দেখতে পাচ্ছেন আমি এইখানে এই রিলে আর হচ্ছিল ওভারলোড এটা খুলে নেব কম্প্রেসারের এইখান থেকে। দেখেন এই যে এইখান থেকে আমি চাপ দিয়ে এটাকে খুলে নিলাম, ঠিক আছে। খুলে নেয়ার পর এইখানে আমি দেখতেছি যে এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছিল ওভারলোড আর ওই পাশে রিলে একসঙ্গে একত্র করা, যেহেতু সিঙ্গার ফ্রিজ সেই কারণে আপনার একত্র করা, ঠিক আছে। এই যে লাল দেখতেছেন, লাল গোল এটা হচ্ছিল ওভারলোড হিসেবে ব্যবহার হয়েছে আর পাশে আপনার এটা হচ্ছিল রিলে, ঠিক আছে। এখন জাস্ট এটা আমি একটু চেক করে দেখব যে কতক্ষণ চলে। আমি লাগিয়ে দিচ্ছি, আবার লাগিয়ে আমি কম্প্রেসার চালিয়ে আগে দেখব যে আমার কম্প্রেসার কতক্ষণ পর্যন্ত চলে। তো দেখেন আমি লাগিয়ে দিয়েছি, এখন আমি কম্প্রেসার অন করে দেখব যে আসলে কতক্ষণ চলে। কম্প্রেসারের পাওয়ার লাইন দিয়ে দিয়েছি, এখন কম্প্রেসার আমি অন করে দিলাম। অন করে হাত দিয়ে দেখতেছি আপনার অন হয়েছে। অন হওয়ার পরে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এই যে এই মাত্র বন্ধ হয়ে গেল, তার মানে কি সে ওভারলোডটাকে মানে লোড বেশি হওয়ার কারণে সে ওভারলোড টিপ করলো। এখন কি কারণে টিপ করলো, এখন আমি আলাদাভাবে এইখানে এই রিলে আর ওভারলোড লাগিয়ে, ওভারলোড ছাড়া রিলে লাগিয়ে আমি দেখতেছি। দেখেন এখানে আমি এম্পিয়ার মিটার দিয়ে দেখতেছি, এখানে 2 এর উপরে মানে 3 এম্পিয়ার পর্যন্ত চলে আসছে, তার মানে এখানে আপনার 1 এম্পিয়ারেরও কম আসবে। 1 এম্পিয়ারের যদি কম আসে তাহলে আমার কম্প্রেসার ঠিক আছে, যেহেতু এখানে 3 এম্পিয়ার আসতেছে, 2 এম্পিয়ার এবং কি 2 এম্পিয়ার 80 পয়েন্ট, তার মানে এখানে কাছাকাছি প্রায় 3 এম্পিয়ারের মতো। কারণ এখানে 3 এম্পিয়ার যদি নেয় তাহলে আপনার এই কম্প্রেসারের সমস্যা আছে, এই কম্প্রেসারের ভিতরে কয়েলের কোথাও কোনো সমস্যা আছে, এই কম্প্রেসার চেঞ্জ করতে হবে, হয়তোবা কম্প্রেসার খুলে ঠিক করতে হবে। কারণ
তিন এম্পিয়ার থাকা মানে কি আপনার কম্প্রেসার চলতেছে না ভিতরে, জাস্ট কয়েলে লাইনটা ঢুকে রয়েছে, আপনার কম্প্রেসার চলতেছে না। আশা করি আপনাদের বোঝাইতে পারছি, এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এইখানে তিন এম্পিয়ার যদি আসে তাহলে আপনার কম্প্রেসার চলতেছে না। হ্যাঁ, প্রথমবার তিন এম্পিয়ার আসার সঙ্গে সঙ্গে যেন কমে যায়, কমে গেলে ঠিক আছে, কিন্তু কমে যাচ্ছে না। দেখেন এখানে 3.5 এম্পিয়ার চলে আসছে। তা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।